কার্গিল বিজয় দিবসে ভারতীয় সেনাবাহিনীকে বিশেষ উপহার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চীনকে পিছনে ফেলে এবার বিশ্বের দীর্ঘতম টানেল বানাচ্ছে ভারত, আর এই টানেলের নাম দেওয়া হয়েছে শিংকুলা। লাদাখের সীমান্তবর্তী এলাকায় যদি চীন কখনো আক্রমণ করে তাহলে মুহূর্তের মধ্যে ভারতীয় সেনা যুদ্ধাস্ত্র নিয়ে পৌঁছে যাবে, আর তাতেই ঘুম উড়েছে চীনের। 26 জুলাই শুক্রবার সকালে কার্গিল যুদ্ধের স্মৃতিসৌধে পৌঁছান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর সেখানেই তিনি জানান যে শিংকুলা টানেল প্রকল্পের কাজ শুক্রবার থেকেই শুরু হবে। বিশেষ করে খারাপ আবহাওয়ার সময় লেহর সঙ্গে যোগাযোগ উন্নত করতে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। শিংকুলা টানেল হলে কি সুবিধা হবে? এই শিংকুলা টানেল তৈরি হলে তা মানালির সঙ্গে লেহকে যুক্ত করবে এবং তাতে করে সেনাবাহিনীর সুবিধা হবে। এই টানেল তৈরি হবে সমুদ্রপৃষ্ঠ থেকে 15,800 ফুট উচ্চতায়, আর চীনের মিলা টানেল অবস্থিত 15,590 ফুট উচ্চতায়। এই টানেল তৈরি করতে কত সময় লাগবে জানেন? এটি দুর্গম টানেল এবং তা তৈরি করতে সময় লাগবে প্রায় 4 বছর, আর শিংকুলা তার থেকেও উঁচুতে অবস্থিত হবে। এতে দ্রুত লাদাখের সীমান্তবর্তী এলাকায় সেনা বা সামরিক সরঞ্জাম নিয়ে যাওয়াটা আরও সহজ হবে সেনার জন্য। এই টানেল তৈরি করতে কত খরচ হবে? কয়েকদিন আগে অরুণাচল প্রদেশের বালিপাড়া, চরদার, তাওয়াং এই সমস্ত রোডে 825 কোটি টাকা ব্যয় করে সেলা টানেল তৈরি করা হয়েছিল। এই টানেলটি 13,000 ফুটের বেশি উচ্চতায় তৈরি করা হয়েছিল। যুদ্ধ পরিস্থিতিতে এই সুড়ঙ্গটি কেবল চলাচলের জন্যই যে গুরুত্বপূর্ণ হবে তা না, বরং যুদ্ধের সময় অস্ত্র, ক্ষেপণাস্ত্র এবং জ্বালানির ভূগর্ভস্থ স্টোরেজের জন্যও ব্যবহার করা যেতে পারে। ভারত সরকার গত 5 বছর ধরে উন্নয়নের দিকে মনোনিবেশ করেছে যাতে শত্রুদেরকে সহজেই মোকাবিলা করা যায়। 2019 সালে গালওয়ানে চীনের সঙ্গে সংঘর্ষ হয়েছিল, তারপরে টানেল নির্মাণে জোর দেওয়া হয়। এই টানেল তৈরি হয়ে গেলে ভারত যে আরও শক্তিশালী হবে তার বলার অপেক্ষা রাখে না। কার্গিল বিজয় দিবসে ভারতীয় সেনাবাহিনীকে বিশেষ উপহার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চীনকে পিছনে ফেলে এবার বিশ্বের দীর্ঘতম টানেল বানাচ্ছে ভারত, আর এই টানেলের নাম দেওয়া হয়েছে শিংকুলা। লাদাখের সীমান্তবর্তী এলাকায় যদি চীন কখনো আক্রমণ করে তাহলে মুহূর্তের মধ্যে ভারতীয় সেনা যুদ্ধাস্ত্র নিয়ে পৌঁছে যাবে, আর তাতেই ঘুম উড়েছে চীনের। 26 জুলাই শুক্রবার সকালে কার্গিল যুদ্ধের স্মৃতিসৌধে পৌঁছান নরেন্দ্র মোদী, আর সেখানে গিয়েই তিনি এই টানেল যে শুক্রবার থেকে তৈরির কাজ শুরু হবে সেই কথা জানান। বিশেষ করে খারাপ আবহাওয়ার সময় লেহর সঙ্গে যোগাযোগ উন্নত করতে এই প্রকল্প যথেষ্টই গুরুত্বপূর্ণ। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে কী সুবিধা হবে এই টানেলের? এই টানেল তৈরি হলে তা মানালির সঙ্গে লেহকে যুক্ত করবে। এই টানেল তৈরি হবে সমুদ্রপৃষ্ঠ থেকে 15,800 ফুট উচ্চতায়, আর চীনের অবস্থিত মিলা টানেল কিন্তু তার যে উচ্চতা সেটা হচ্ছে 15,590 ফুট। এই টানেল তৈরি করতে কত সময় লাগবে? এটি দুর্গম টানেল, তৈরি করতে সময় লাগবে প্রায় 4 বছর।
সাবস্ক্রাইব করবেন আজ তক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।